মধ্যেও থেমে নেই সোয়াইন ফ্লুর বারবারন্ত, বরাকে আবারও দুঃসংবাদ। তবে কি ক্রমে বরাকে আধিপত্য বাড়াচ্ছে সোয়াইন ফ্লু? দুশ্চিন্তার কালো মেঘ বরাকে স্বাস্থ্য পরিষেবায়, বরাকে সোয়াইন ফ্লুর বলি আরো এক শিশু। হাইলাকান্দি পরে বা শোকাবহ প্রাণহানি কাছাড়েও সোয়াইন ফ্লুতে শিশু কন্যার পর প্রাণ কাড়ল আরো এক শিশু পুত্রে। বরাকে সোয়াইন ফ্লুয়ে মৃত্যু বেড়ে হল দুই, কাছাড়ের আক্রান্ত আরো দুই শিশু চিকিৎসাধীন রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যু ঘটল সোয়াইন ফ্লু আক্রান্ত এক ছোট্ট শিশু পুত্রের। মেডিকেলের সোশ্যাল এন্ড প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর অজিত দে সোয়াইন ফ্লুর দ্বিতীয় প্রাণহানির ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন। শিলচরের উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা চার মাস বয়সী শিশুপুত্র আরমান হোসেন লস্কর নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত 12 এপ্রিল তাকে ভর্তি করানো হয় মেডিকেলে। পরবর্তীতে দেখা যায় ওই শিশু নাকি সোয়াইন ফ্লুতেও আক্রান্ত। গতকাল সকালে ওই শিশু মৃত্যু ঘটে। এছাড়া বর্তমানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত আরো দুই শিশু চিকিৎসাধীন রয়েছে মেডিকেলে। আক্রান্ত দুই শিশুর মধ্যে একজন উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা, অন্যজন শিলচর দুধপাতিল এলাকায় বলে জানা গেছে। উল্লেখ্য, গত 4 মে মৃত্যু ঘটে হাইলাকান্দি জেলার লালা সৈয়দপুরের গ্রামের বাসিন্দা এক শিশু কন্যার। এরপর মঙ্গলবার সকালে শিলচর মেডিকেল কলেজে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় আরো এক শিশুর। এদিকে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব নিয়ে কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন বলেন, সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে শিশুদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর অন্যান্য যাদের মধ্যে লক্ষণ দেখা যাবে তারাও যেন শীঘ্রই পরীক্ষা করাতে হাসপাতালে পৌঁছাতে পরামর্শ দেন। বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানা গেছে। ডক্টর বর্মন আরো জানিয়েছেন, সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী ধরা পড়ায় পশুপালন বিভাগকে শুকরের ফার্ম সহ অন্যান্য যেসব এলাকায় শুকর প্রতিপালন করা হয় সেই সব এলাকার দিকে বিশেষ নজরদারি রাখতে বলা হয়েছে। যদিও এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের কারো শুকরের সংস্পর্শে আসার খবর নেই। বরাকে সোয়াইন ফ্লু আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দুজনে পৌঁছেছে। হাইলাকান্দিতে একটি শিশু কন্যার মৃত্যুর পর গতকাল কাছাড়েও শিলচর মেডিকেলে চিকিৎসাধীন আরো এক শিশু পুত্রের, 4 মাসের শিশু পুত্রের মৃত্যু ঘটল। এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জনগণ। সোয়াইন ফ্লু আক্রান্ত হচ্ছে আরো শিশুরা, এক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোভিড এর সময় যেসব সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছিল সেই সব সতর্কতা এবার সোয়াইন ফ্লুতে সবাইকে মেনে চলতে হবে। বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করে সোয়াইন ফ্লু আক্রান্ত হওয়া থেকে বাঁচা যাবে বলে চিকিৎসকদের পরামর্শ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।